মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সমর এজল করিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে অনেক আগেই দেশ সোনার বাংলায় পরিণত হতো, বাঙালি জাতি বিশ্বের শীর্ষ অবস্থানে চলে যেত, বঙ্গবন্ধু হতেন পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী নেতা। এই বিষয়টি বুঝতে পেরে বিশ্বের কুচক্রী মহল দেশীয় স্বার্থান্বেষী কুচক্রীদের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুর রক্তের স্রোতধারাকে স্তব্ধ করার জন্য তার উত্তরসূরি কেউ বেঁচে না থাকে সেজন্য তার শিশু পুত্রটিকে হত্যা করেছে। আল্লাহর অশেষ কৃপায় সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান। এরপরেও তারা থেমে থাকেনি। তারা শেখ হাসিনাকে হত্যার জন্য 20 বার হত্যা চেষ্টা চালায়। সর্বশেষ তারা 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা করেছিল। হামলার পূর্বে সকল পুলিশ সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছিল। আল্লাহর অশেষ সহমতে সেদিন শেখ হাসিনা বেঁচে যান। আল্লাহর ইচ্ছায় খুনিদের বিচার হয়েছে। তিনি গতকাল বিকেলে কলেজিয়েট একাডেমি মিলনায়তনে উপজেলা ও সোহাগতল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস 17 আগস্ট দেশব্যাপী বোমা হামলা ও 21 আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ কখনো আওয়ামী লীগ হবে না, সরকার কখনো শেখ হাসিনা শূন্য সরকার হবে না। আপনারা জানেন 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা, দুর্ভাগ্য বা সৌভাগ্য সেই সভাস্থল আমিও ছিলাম, সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে আমরা একত্রে এসেছিলাম। তো সামনের দিকে সিনিয়র নেতারা, আমরা একটু পিছনে দাঁড়িয়ে সভা অবলোকন করছিলাম এবং প্রায় সবার বক্তব্য শুনছি। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রায় শেষ, তখন আমরা পিছনের দিক দিয়ে এত রিল্যাক্সে ছিলাম যে একসঙ্গে অনেক লোক ছুটবে, আমাদের বের হওয়া কঠিন হয়ে যাবে, আমরা একটু পিছনে দাঁড়াই। আমরা গুলিস্তান মার্কেটের সামনে দাঁড়ানো ছিলাম, আমার সঙ্গে প্রায় 18-19 জন আইনজীবী ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সম্পাদক এস এম মইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পৌরসভার মেয়র গোলাম কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ। পিরোজপুর প্রতিনিধি ফয়সাল হাসানের তথ্যচিত্রে, পিআইবি 71 টিভি।